সুন্দরবন আমাদের সবার ভালো লাগার জায়গা, ভালো বাসার জায়গা। ভ্রমণ প্রিয় মানুষদের সবার ইচ্ছে থাকে জীবনে একবার হলেও সুন্দরবনে ভ্রমণে যাবার। আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনে ভ্রমণগামী জাহাজ সুপতি। এই জাহাজে আপনাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সুন্দরবনের কোন কোন জায়গায় এই জাহাজটি আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবে, বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তাই আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি মংলায়, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি শিপ। এই শিপটির নাম হচ্ছে সুপতি শিপ, উনি হচ্ছে এই শিপের ওনার। ভাইয়ের নামটা মোহাম্মদ এমাদুল আমার নাম। আচ্ছা, এমাদুর ভাইয়ের কাছে আমরা জানবো এই শিপ মোটামুটি তিন দিনের ট্যুরে সুন্দরবন ভ্রমণ করে এই তিন দিনে আপনাদেরকে নিয়ে কোন কোন স্পটে ঘুরে বেড়াবে, এই বিষয়গুলো নিয়ে জানবো। এখানে থাকার অ্যাকোমোডেশন সহ খাবার দাবার যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সব বিষয়ে আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। আচ্ছা ভাইয়া, আপনার এই শিপটা কোন কোন স্পটগুলোতে ভিজিট করেন? আমরা সুন্দরবনের প্রথম মংলা থেকে আমরা স্টার্ট করি। স্টার্ট করার পরে আমরা চাঁদপাই অথবা ডাইনমারিতে আমরা রেভিনিউ দেওয়ার চেষ্টা করি। ফরেস্ট গার্ড ওঠে আমাদের সাথে। এরপর আমরা সর্বপ্রথম নিয়ে যাই এখান থেকে হারবাড়িয়া। হারবাড়িয়া ভিজিট করার পরে আমরা চলে যাই কটকাতে। কটকা ভিজিট করার পরে আমরা চলে যাই কোশিখালিতে। কোশিখালি ভিজিট শেষে আমরা আবার যে কোনো একটা জায়গায় আমরা নাজ্যাপন করি। এরপরের দিন আমরা সকালে 10টা থেকে 11টা পর্যন্ত আমরা করমজলটা ভিজিট করি। এরপরে আমরা খুলনাতে ওইটা চলে যাই। মানে তাহলে আমরা স্পট কোনটা কোনটা পাইতেছি? আমরা পাচ্ছি হারবাড়িয়া, করমজল, কটকা, কোশিখালি, কোশিখালি ডিমের চর, এগুলো আমরা পাচ্ছি। এখানে আশেপাশে যতগুলো পয়েন্ট আছে সবই আমরা আসলে দেখানোর চেষ্টা করি। হিরান পয়েন্ট যখন কভার করি তখন আমরা কটকা যাব। কটকা থেকে আমরা দুপলা, হিরান পয়েন্ট, এরপরে হারবাড়িয়া, করমজল এগুলো ভিজিট করব। তখন আমরা কোশিখালি আসলে রাখি না। আচ্ছা আচ্ছা, থাকার অ্যাকোমোডেশনে কি কি আছে? আমার টোটাল জাহাজে অ্যাকোমোডেশন আছে 38 জন। এর ভিতরে 7টা অ্যাটাচ বাথ আছে, 3টা কাফল বাথ, আর 4টা হয়েছে থ্রি বাথ, আর টুইন বেড আছে 2টা, 4 বেড আছে 2টা, 3 বেড আছে আবার নর্মাল 2টা। টোটাল আমার 38 জন। ভাই আপনাদের এখানে খাবার দাবারের বিষয়গুলো কী কী রাখেন? আমরা গেস্ট আসার সাথে সাথে, সকালবেলা আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় তাদেরকে। ড্রিঙ্কসটা দেওয়ার পরপরই আমরা বুফে নাস্তা নিয়ে যাই। সকালবেলা প্রথম দিন রুটি, টোস্টার, বাটার, জেলি, মধু, চা, কফি, ডিম এগুলো থাকে। চা কফি অল টাইম আমাদের বুফে থাকে, যেই যেই টাইমই খাবার ওনারা খেয়ে নেবেন, কিন্তু আমরা অল টাইম আমরা এগুলো বুফে রাখার চেষ্টা করি। অল টাইম থাকে। আর 11টা একটা স্ন্যাক্স আছে, দুপুরে লাঞ্চ আছে। প্রথম দিন লাঞ্চ হয় সাদা ভাত, একটা মিক্সড সবজি থাকে, মাছ থাকে, গোশ থাকে, ডাল, সবজি, সালাদ, এরপর একটা ডেজার্ট। এগুলো প্রতিটা মুহূর্ত আসলে আমাদের রাখা হয়, সবগুলোই আমরা ডাবল দেওয়ার চেষ্টা করি। দুপুরের খাবারের ব্যবস্থায় আপনারা কী কী রাখতেছেন? দুপুরের খাবার একটা মিক্স সবজি থাকে, যে কোনো একটা মাছ থাকে, গোশ থাকে, ডাল থাকে, সালাদ থাকে, খাবারের পরে একটা ডেজার্ট থাকে। আর রাতে? রাতে রাতে আবার এরকমের সেম এরকম থাকে। দ্বিতীয় দিন রাত্রে আমাদের জন্য একটা বারবিকু থাকে, এখানে চিকেন বারবিকু, ফিশ বারবিকু, ফ্রাইড রাইস অথবা লুসি এগুলো থাকে। আপনাদের ট্যুরটা শুরু হয় খুলনা থেকে, যখন আপনারা শুরু করেন আমরা খুলনা ছাড়েন কটার সময়? গেস্ট যখন আসবে তখনই আমরা ছাড়ার, আনুমানিক সময় আনুমানিক 7টা থেকে 8টার ভিতরে আমরা ছাড়ার। মানে আপনারা গেস্ট আসার পর পরপরই ট্রেনে তো অনেকে আসে, জি জি, ট্রেনে আসার পরে আপনারা এটা স্টার্ট করি, জি স্টার্ট করেন। যে বোটটাতে আমরা এখন আছি, এখন আমরা এই বোটটা দিয়ে তো আপনারা বিভিন্ন ক্যানেল আমরা ক্যানেল ঘুরানোর জন্য সুন্দর জায়গা হয়েছে যেটা কটকাতে। কটকাতে আমরা ভোর 6টায় একটা বোট ট্রিপ করি, যাতে গেস্ট আসলে প্রকৃতি ভালোভাবে দেখার সুযোগ পায়। পশু পাখিগুলো আমরা দেখতে গেলে ভোর 5:30 থেকে 6টার ভিতরে আমরা গেস্টের বইলে রাখি। ওইভাবে আমরা আগে থেকেই শিডিউলটা করে রাখি যে আমরা রাত্রের ডিনারের শেষেই আমরা বইলে রাখি। সকাল 5:30 থেকে 6টার ভিতরে আমরা একদম এই ট্যুরটা শুরু হয়। এখান থেকে আমরা 1 ঘন্টার মতন একটা বোট ট্রিপ করি, এরপরে আমরা আবার লঞ্চে আসি। আসার পরে আমরা নাস্তা শেষ করে আমরা অন্য অন্য জায়গাগুলো ভিজিট করি। তখন তো সকালবেলা কিন্তু একটা এনভায়রনমেন্ট হয় যে আপনারা কিন্তু যখন কটকাতে যান, কটকাতে বোট থেকে নামার পরে কিন্তু একটা ট্রেকিং রোড আছে, জি হ্যাঁ, কটকার বিচ যেটা আপনাকে বলি, জি, মানে ট্রেকিংটাও কিন্তু অনেক সুন্দর, একটা মজা দেয় ট্রেকিং। অনেক সময় এখানে কিন্তু হরিণ টরিণও দেখা যায়, জি। আর কোচিখালি যে ট্রেকিং, ট্রেকিং না, ট্রেকিংও আছে এবং আপনাদের বোট রাইডও একটা আছে, জি জি, এটাও কিন্তু অনেক সুন্দর, জি এটাও সুন্দর। এটাও আমরা ওইটা বিকালে করা হয়, ওইটা আসলে সকালে করা হয় না, ওইটা আমরা বিকালবেলা হয় ওই বোট ট্রিপটা। এই বোট ট্রিপটা আমরা বিকালবেলা করি। মাই ডিয়ার ফ্রেন্ড,
এই বোর্ডে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে আপনাদের কত টাকা খরচ হবে বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং সরাসরি কিন্তু আপনারা ট্যুর বুকিংগুলোও করতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, ওভারঅল এখন আপনাদেরকে এই শিপের ভিতরে কী কী অ্যাকোমোডেশনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। শিপে আমরা এখন যে জায়গাতে ঢুকবো এদিক দিয়ে মূলত আপনাদেরকে ঢুকতে হবে এবং আপনারা যখন ট্রেনে যাবেন এদিক দিয়ে আপনারা বোর্ডে উঠবেন। চলুন আপনারা ভিতরে যাই। আপনাদেরকে কিন্তু এই বোর্ডের পিছনের সাইড দিয়ে নৌকায় উঠতে হবে এবং সামনে হচ্ছে তাদের রুমগুলো। এখানে বসার মতো একটা প্লেস রয়েছে, এখানে আপনাদের বসার জন্য কয়েকটা সোফা রাখা আছে, এখানে বসে কিন্তু আপনারা রিল্যাক্স একটা সময় কাটাতে পারবেন। পাশাপাশি আপনার দুই পাশে সুন্দরবনের যে ভিউ সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আমরা এই শিপের একটি রুম ভিজিট করি। আমরা রুমে ঢুকার পরে দেখতেছি যে এখানে দুইটা বেড পাশাপাশি রাখা আছে, উপরে একটা বেড এবং নিচে একটা বেড। যদিও এই পুরো শিপে এখন প্রত্যেকটা রুমে গেস্ট আছে, তারপরেও একটা রুম আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এই বেডে কিন্তু আপনারা সুন্দরভাবে একজন থাকতে পারবেন এবং নিচের বেডে আপনারা দুজন থাকতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু অ্যাটাচ একটা ওয়াশরুম রয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই শিপের আরেকটি রুম আপনাদেরকে ভিজিট করে দেখাবো। এই রুমটি মূলত হচ্ছে একটি কাপল রুম, এখানে কিন্তু আপনারা দুইজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। পাশাপাশি এখান থেকে সরাসরি আপনারা শুয়ে শুয়ে কিন্তু সুন্দরবনের ভিউ সেটা দেখতে পারবেন। আর এই রুমের সাথে যা যা আছে, একটা মিরর রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, একটা ফ্যান রয়েছে, খুব চমৎকার একটা রুম। আপনারা যদি দুজন হয়ে থাকেন, দুজন ফ্রেন্ড অথবা আপনারা যদি কাপল হয়ে থাকেন, আপনারা কিন্তু চাইলে এই রুমটি নিতে পারেন। এই সমস্ত রুমগুলোতে আপনাদের সুন্দরবনের তিন দিন ভ্রমণে কত টাকা খরচ হবে বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি সেই ডিসক্রিপশনটা দেখে এবং আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু আপনাদের এই ট্যুর প্যাকেজগুলো আমাদের কাছে নিতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে এই শিপের একদম ফ্রন্ট সাইড। এখানে কিন্তু আপনার শিপ চলা অবস্থায় সুন্দরবনে যখন ভিতর দিয়ে যখন এই শিপটি যাবে তখন কিন্তু এর ন্যাচারাল বিউটিফিকেশন কিন্তু আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। খুব চমৎকার একটা ফিল পাবেন আপনারা এখানে দাঁড়িয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এ কামনায়। আল্লাহ হাফেজ।